2020 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকের ইংলিশ কোয়েশ্চেনটা আমি এখন তোমাদের কাছে নিয়ে এসেছি। দেখে নাও, এখানে তোমাকে নেম লিখতে হচ্ছে, এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক এইখানে ইনভিজিটর সই করবেন। আচ্ছা, সময় 3 ঘন্টা 15 মিনিট, টোটাল মার্কস 80, 20 মার্কস ইন্টারনাল ফর্মেটিভ রেজাল্ট প্রজেক্টের জন্য। আচ্ছা, এই বুকলেটটা তোমার যে যে অ্যান্সার স্ক্রিপ্টের ঠিক পেছনে এটা জয়েন করতে হবে, তাহলে এটা শুধুমাত্র অবজেক্টিভ এমসিকিউ টাইপের কোয়েশ্চেন। দেখে নাও একবার কোয়েশ্চেনটা, সুবিধাটা আমি নিয়ে এসেছি। এখানে যে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, পরিষ্কার করে পড়বে ভালো করে মন দিয়ে। এবং এখানে বলছে যে যারা পরিষ্কার করে হ্যান্ড রাইটিং করবে তাদের এক্সট্রা ক্রেডিট অবশ্যই দেওয়া হবে। আর এখানে মেন যে অ্যান্সার স্ক্রিপ্ট তার পেছনে এটা জয়েন করে দিতে হবে। কোয়েশ্চেন্সগুলো একবার দেখে নাও, ভালো করে কোয়েশ্চেন্সগুলো দেখে নাও। যখন কোয়েশ্চেন অ্যান্সার করবে 2021 যারা দেবে উচ্চ মাধ্যমিক, ধরো এখানে এ বি সি ডি চারটে আছে, ধরো সি অ্যান্সার হলো, তাহলে সিটা টিক করে এখানে সি লিখবে। ডাইরেক্ট শুধু সি লিখলে হবে না, ঠিক আছে? তাহলে এখানে একটা টিক দেবে, যদি যে অ্যান্সারটা ঠিক হবে, এখানে এটা যদি ঠিক হয় তাহলে এটা টিক দেবে, দিয়ে এখানে এ লিখবে, ঠিক এইভাবে করবে। আচ্ছা, এই তোমার এই যে কোয়েশ্চেন্স শর্ট অ্যান্সার টাইপের কোয়েশ্চেন্স, এনি ফোর, অর্থাৎ চারটে অ্যান্সার করবে, তবে ঘাবড়ানোর কিছু নেই। যদি কেউ এরকম হয় যে চারের বেশি অ্যান্সার দিয়ে দিয়েছো, ঘাবড়ানোর কিছু নেই। যেগুলো চারটে সঠিক উত্তর, আমাদের কাছে যা ইনস্ট্রাকশন থাকে, চারটে সঠিক উত্তর যেটা সেটাই বেছে নেওয়া হবে। সুতরাং যারা ভুল করেছো বা বেশি দিয়ে দিয়েছো, ঘাবড়ানোর কিছু নেই, তোমাদের এটা ভালোই হবে। অর্থাৎ আমরা আমাদের যে চারটে অ্যান্সার, চারের বেশি অ্যান্সার করবে তাদের যেটা চারটে সব থেকে ভালো অ্যান্সার দিয়েছে সেটাই আমরা নিয়ে নেব। এভাবে দেখে নাও কোয়েশ্চেন্সগুলো, পজ করে দেখে নিতে পারো, বড় করে দেখে নিতে পারো, বা ডাউনলোড করে নিতে পারো। কোয়েশ্চেন্সগুলো সব নিয়ে এসেছি তোমাদের জন্য, দেখে নাও। কখনো ঘাবড়াবে না, সব প্রশ্নের উত্তর দেবে, সঠিকভাবে দেবে, এর চেষ্টা করবে। যেগুলো আগে পারবে সেগুলো আগে দেবে, যেগুলো পারবে না মনে হচ্ছে সেগুলো পরে অ্যান্সার করবে, ভেবে ভেবে উত্তর দেবে, কিন্তু কোনো প্রশ্ন ছাড়বে না। সব প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে, ছাড়লে চলবে না। টেক্সট খুব ভালো করে পড়তে হবে, কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য টেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ সব বিষয়ক্ষেত্রে। তাহলে পার্ট বি অর্থাৎ এমসিকিউ টাইপের কোয়েশ্চেন্সটা আমি দিয়ে দিলাম, এটা 20 মার্কসে। আচ্ছা, এইটা 80 মার্কস পার্ট এ। কোয়েশ্চেন্সগুলো দেখে নেবে, দেখো, স্পেশাল ক্রেডিট উইল বি গিভেন ফর অ্যান্সার্স হুইচ আর ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট। একবার সঠিকভাবে উত্তর লিখতে হবে, আর সংক্ষিপ্ত উত্তর লিখলে ভালো নাম্বার দেওয়া হবে। মার্কস উইল বি ডিডাক্টেড ফর স্পেলিং মিস্টেক্স, বান ভুল হলে মার্কস বাদ যাবে। আর আনটিডিনেস অর্থাৎ অপরিষ্কার অপরিচ্ছন্নতা, অ্যান্ড ব্যাড হ্যান্ড রাইটিং, খারাপ হাতের লেখা হলে কিন্তু নাম্বার কাটা যাবে। ফিগার্স ইন দ্য মার্জিন ইন্ডিকেট ফুল মার্কস ফর দ্য কোয়েশ্চেন্স, এই যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলো ফুল মার্কসে কথা বলা হচ্ছে, কোয়েশ্চেন্সগুলো বলা হচ্ছে। সময় 3 ঘন্টা 15 মিনিট, টোটাল মার্কস 80। করোনা ভাইরাস 2021-এর জন্য খুব ইম্পর্টেন্ট আছে, এত একটা মহামারী আকার ধারণ নিয়েছে, এপিডেমিক আকার নিয়ে নিয়েছে অল ওভার ওয়ার্ল্ডে। হু এটাকে মহামারী হিসেবে ঘোষণা করে দিয়েছে, আমেরিকা ঘোষণা করে দিচ্ছে। এটার উপর যা যা আর্টিকেল আসছে পরবর্তীকালে সব পড়ে রাখবে বা কেটে ক্যালকুলেস কাট আউট করে রাখবে যে নিউজগুলো আসছে।
কোয়েশ্চেন্স গুলো দেখে নাও, তোমার জন্য কোয়েশ্চেন্স গুলো নিয়ে এসেছি। আচ্ছা এখানে একটা বিষয়, এখানে দেখো কোনো 1 2 3 4 5 6 লেখা নেই, গোটা প্যারাগ্রাফটা তুমি লিখবে না, এই যে 1 2 3 4 5 6 এভাবে লিখে তার পাশাপাশি যেগুলো অ্যান্সারগুলো মনে করবে সেগুলো লিখবে, গোটা প্যারাগ্রাফটা টুকবে না, ঠিক আছে? তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে। আর দাগ নাম্বারগুলো ঠিকঠাক দেবে, যখন যে প্রশ্নে অ্যান্সার করবে দাগ নাম্বার ঠিকঠাক দেবে। একটা প্যাসেজ দেবে, প্যাসেজ থেকে কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, অর্থাৎ আনসিক দেওয়া। খুব মন দিয়ে প্রশ্ন পড়ে উত্তর করতে হবে, কিন্তু তার জন্য টেক্সট ভালো করে পড়তে হবে, কোয়েশ্চেন অ্যান্সার লিখতে হবে। এখানে একটা বিষয় তোমাদের বলে দিই, এই কোয়েশ্চেনটা যা অ্যান্সার করেছো, এখানে 3 নম্বরে যে কোয়েশ্চেনটা 6 নম্বর আছে, অর্থাৎ এ বি সি এ বি সি তিনটে তিনটে ছোটো প্রশ্ন হচ্ছে, অর দেওয়া আছে, অর্থাৎ অরের আগে এ বি সি থেকে যে কোনো একটা অথবা অরের পরে এ বি সি থেকে যে কোনো একটা, এইভাবে অ্যান্সার করতে হবে। যখনই লুসিড নেবে, লুসিড নেওয়ার সময় 1 2 3 4 মার্ক করে দেবে, বাদতে সুবিধা হবে। আর লুসিডের উপরে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই লিখতে হবে, নাম লেখো বা না লেখো লিখতে হবে, সময়ের আগে সেলাই করে নেবে, সেলাই করে লিখতে সুবিধা হবে। আর বন্ধুদের কাছে পরামর্শ করো বা আলোচনা করো, বন্ধুরা কিন্তু সবসময় সঠিক উত্তর নাও দিতে পারে, মিসগাইড করে দিতে পারে, দেখবে তুমি নাম্বার বেশি পাবে ওই জন্য মিসগাইড করে দিবে, তুমি বুঝতেও পারলে না, সেই জন্য তাদের থেকে একটু সচেতন থাকবে। তোমাদের ভালো হোক, আগামী দিনে তোমরা ভালো করে পারফর্ম করো, ভালো করে পরীক্ষা দাও, তোমাদের ভালো হবে। আর কমেন্ট করো, তোমাদের কী জানতে চাইছো কমেন্ট করবে, আমি চেষ্টা করবো আপডেট করার।